গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 9টা। আজকে বৃষ্টির জন্য আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। বাবাও এইমাত্র দোকানে গেল, আর দেখো ওখানে মা আমার জন্য চা গরম করছে। হ্যাঁ, আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি চা খেয়ে দোকানের দিকে যাব। আর আজকে বাজারে সেরকম কিছু নেই, আজকে পূর্ণিমা। মা কী করে রান্না কী জানি জানি না, শুনতে পাচ্ছিলাম যে সেরকম কিছু রান্না করবে না। ভাই আর বাবার জন্য কিছু একটা করবে, মায়ের জন্য হয়তো কী করবে, মা কড়াই সেদ্ধ আর মুড়ি করবে মনে হচ্ছে। হ্যালো, কেমন আছে সবাই? আজকে সবাই ঘুম হয়ে পড়িনি, ইচ্ছে করে উঠিনি, কারণ উঠলে কি করবো, ঘর দৌড়ে দেখো, দালানে দেখো, জলে ভর্তি দালানটা দেখায়। এইরকম বৃষ্টি, এই মানে 10 মিনিট আগে মুছে পাখা চালিয়ে শুকিয়ে আবার ফের বৃষ্টিতে ভিজে গেছে ঘর। বাড়ির ভিতরে না বর্ষা হলে মানানো আছে বলো? বাড়ির ভিতরেই তো বর্ষাটা বোঝা যাবে যে ঘরে বসে বসে চাল করে, এটাই তো আসল মজা। বাড়ির ভিতরে ঘেরার মধ্যে থেকে আর সেই বাইরে বৃষ্টি হচ্ছে, এটা খুব মজা। ইচ্ছা মতো স্বাধীন, কেউ এমন নেই, মানে যে যখন পাচ্ছে উঠছে বসার জন্য। আমি আধভেজা হয়ে গেছি, আমাকে তো কাজ করতেই হবে, বাইরের কাজ, বাসন মাজা, জল তোলা, কলতলা ধোয়া, সব করতে যাবে, ভিজে গেছি আর কি। স্নানটা সেরে আসছি, এসে পুজো করে হালকা পাতলা রান্না করবো, ওদের আলু আছে ডাল করে দেবো, আর আমাদের একটা নিরামিষ কিছু করবো। এখনো হাই উঠছে, 9টা বাজে এখনো হাই উঠছে, দেখো তাহলে কিরকম ওয়েদার। এই হাই ওঠার জন্য ওয়েদার দায়ী। ঠিক আছে চলো, চাটা খেয়ে নি, চা খেয়ে দোকানে যাই। দেখি ওখানে আজকে অনেক কাজ ছিল, যদিও কারেন্টটাও চলে গেছে। হ্যাঁ, তোর বাপু বলছিল তো কি লিখতে হবে, মেল করতে হবে কাজগুলোকে, তারপর একটা ডিটিপির কাজ আছে সেগুলোকে করতে হবে, কিন্তু কারেন্ট এসে গেছে বলতে বলতেই। হে গাইজ, আমি এখন দোকানে চলে এসেছি। এবারে দোকানে এসে আমার অনেকটা লেখাও হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই একটা পেজ আমাকে বাংলা ওয়ার্ডে লিখতে হবে, আর একটা পেজ আছে, এই একটা পেজ আমাকে লিখতে হবে, আর এখানে আছে আর একটু ছোট্ট লেখা, এইটা আমাকে তিনটে লিখতে হবে, লিখে ওটাকে ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে দেখাচ্ছি তোমাদের, আমার প্রায় লেখা কমপ্লিটই হয়ে গেছে, লেখার জন্য দেখাতে পারিনি। দেখো তোমরা দেখে নাও আমার কতটুকু লেখা হয়েছে, ঠিক আছে। বাইরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার নাম নেই, নিম্নচাপ সকাল থেকে। এই দেখো, প্রায় দেড় পাতার মতো লেখা হয়ে গেছে, আর ওই একটুখানি বাকি আছে, এটা লিখে আবার এডিট করতে হবে, মানে ডিজাইনটা করতে হবে। আর বাপি গেছে বাজারে, বাজার করে এসে আজকে তো সেরকম কিছু রান্নার নেই, মা বললো একেবারে কাজগুলো মিটিয়ে তারপর আসতে। তো বাপি বাজার নিয়ে আসো, খিদে পেয়ে গেছে খুব জোর, প্রায় 10টা 8 হয়ে গেছে। এখন বাপি আছে, আনতে গেছে টিফিন, আনতে গেছে বাপি, এখন বাপি টিফিন আনতে গেছে, কারণ সেইভাবে তো প্ল্যান করে বেরোয়নি। মা বললো বাড়ি থেকে খেয়ে যেতে হবে না, একেবারে ওখানে খেয়েই কাজটা মিটিয়ে বাড়ি আসতে, তাই বাপি টিফিন আনতে গেছে। বেলা 11টা বেজে গেছে, টিফিন করতে বসেছি, দোকানেই আছি, আমার খাওয়া গেলে বাপি খাবে। আর এই দেখো ভাই, খেয়ে খাচ্ছে একটু করে নিয়ে,
ছোট খিদে পেয়েছিল, খেয়ে নিই খাবারটা, এতে বাকি কাজটুকু মিটিয়ে বাড়ি যাবো, তারপর দেখাবো মা কি করছে ওখানে। এখন প্রায় 1:15 বেজে গেছে, এবারে আমি বাড়ির দিকে যাব। বাপি আগে বেরিয়ে গেছে, আমি একটু কাজটা, যে ডিটিপির কাজটা ছিল ওটা ডিজাইনটা করতে একটু আমার সময় লেগে গেছে, বাবাকে বললাম তুমি তাহলে চলে যাও, আর এবারে আমি বাড়িতে যাব। আর তোমার বাড়িতে যাই, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, দেখা যাক কী রান্না হয়েছে আজকে, সেটাও জানি না। আজকে পূর্ণিমা, স্বাভাবিকভাবেই হয়তো বাড়িতে নিরামিষ কিছু হয়েছে। চলো দোকান বন্ধ করি, বাড়ি যাই। এখন 2:30 বেজে গেছে, আমরা মোটামুটি দোকান থেকে তো ফিরে বাপি আমি মা সবাই খেয়ে নিয়েছি। মায়ের আর আমার আজকে শুকনো খাবার ছিল, ভাই আর বাপি ওই ওদের জন্য ভাত করে দিয়েছিলো। আর দেখো মা বৃষ্টির জলে মুখ ধুচ্ছে, প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছে, বাঁধভাঙা বৃষ্টি যাকে বলে, বৃষ্টি না প্রলয় হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, জানি না কথা শোনা যাবে কি না। দেখবে সামনের পুকুরটা কীরকম ডুবে গেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো আমরা ভাবলাম আর বৃষ্টি হবে না, চারিদিকটা পরিষ্কার করলাম, উঠোনে কত ঘাস হয়েছিল সব চারিদিক কেটে যে ফুলের বাগানটা পরিষ্কার করলাম, আবার বৃষ্টি হয়েছে, কত ঘাস বেরিয়ে যাচ্ছে চারিদিকে, এত বৃষ্টি হচ্ছে। দেখো সামনের পুকুরটা ভালো করে দেখো, ডুবে যাবে আর একটু হলেই। এই যো ওই যে সামনে আমাদের বাড়ির সামনে গার্লস স্কুলটা দেখা যাচ্ছে, আর এই পুকুরটা ডুবে গেলেই আমাদের রাস্তার উপরে জল উঠে যাবে। ওয়েদার তো দারুণ ওয়েদার, এবার খালি ঘুম দিতে হবে, খাওয়া হয়ে গেছে। পূর্ণিমার শুকনো খাবার ঠান্ডা ঠান্ডা ভালোই, কিন্তু পূর্ণিমা বলে একদিনও চাঁদ দেখিনি, 15 দিন হয়ে গেলে একদিনও চাঁদ দেখিনি, একবার বৃষ্টি হয়েই যাচ্ছে কম বেশি, আজকে আবার বেশি, আকাশ সবসময় মেঘ করে আছে, ভালো হয়ে আছে, ভালো লাগছে চারদিকটা দেখতে, এইরকম বৃষ্টি অনেকদিন দেখিনি। বলো রাত্রে হয় কিন্তু সকাল থেকে যে এইরকম বৃষ্টি এই অনেক বছর পরে দেখছি। রাত্রে হয়ে ডুবে যায় সব জায়গা, কিন্তু এবারে দেখছি দিনের বেলায় ডুবে যাচ্ছে, দিনের বেলা হতেই ডুবে যাচ্ছে, ডুবে যায় মানে জল উঠে আছে, জল উঠে যায় না, ওইদিকে খালের জল ছাড়লে এইদিকে আমাদের বাড়ি ডুবে যায়। আকাশ যেইভাবে কালো করে আছে দেখো, মনে হচ্ছে না এই বৃষ্টি এখনই থামবে। আমি জানি না, তো ঘরের ভিতরে তো এখন পুরো অন্ধকার, আলো জ্বালে তবে মানুষকে দেখা যাচ্ছে, এতটাই অন্ধকার করে গেছে। এবারে যাই আমরা যে যার শুয়ে পড়ি, আবার ঘুম থেকে উঠে দেখা হবে, এরকম ওয়েদার করলে দোকানে আবার যাবো না বিকালে। গাড়ি এখন বাজে প্রায় 7:10 হয়ে গেছে, আমি এবারে ক্লাবের জন্য যাব, আবার আড্ডা মারবো, আর ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, একটু খাওয়া দাওয়া করলাম হালকা করে, খাওয়া দাওয়া করে যাচ্ছি ক্লাবের দিকে, ওখানে সবাই আছে দেখি। আর এই দেখো হেডফোনটা ফ্লিপকার্টের সেলে কিনেছিলাম, তারপরে ছিল বাকি কিনে নিয়েছে। অ্যাকচুয়ালি আমার না প্রচুর হেডফোন খারাপ হয়ে যায়, যে 3.5 যে জ্যাকগুলো আছে ওই জ্যাকগুলো না নিচে লাগিয়ে আমার ওই হেডফোনগুলো খারাপ হয়ে যায়। ফলে কী হয়েছে, এত পয়সার হেডফোন খারাপ হয়েছে, মানে নিজে জমি জমিয়ে কিনেছি কিন্তু এত পয়সার হেডফোন খারাপ হয়েছে যে মানে ওই আমি ভাবলাম যে একেবারে একটা ব্লুটুথ বালা কিনে নিই, ঠিক আছে, কিন্তু দেখলাম যে বিগ বিলিয়ন ডে সেল চলছে ফ্লিপকার্টে, আর আমার তখন পয়সা নেই, বাপিকে বললাম, বাপি ভাইকে আর আমাকে দুজনকে দুটো হেডফোন কিনে দিয়েছে, সস্তায় পেয়ে গেছি। আর মা দেখবে সে মা ফোনে কথা বলছে, ছোটো মাসি ফোন করেছে, ঠিক আছে আমি এখন যাই। দেখো এখনও বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আর আমাদের মাঠটা আবারও
জলে ডুবে গেছে। এই দেখো বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি পড়ছে কন্টিনিউ। ক্লাব থেকে বাড়ি চলে এসেছি, এখন 10:20 হয়ে গেছে। এবার আমরা সবাই খেতে বসবো। আজকে আমার পূর্ণিমা ছিল আর সকালে মুখ করে সেদ্ধ করেছিল, সেই জন্য রুটি করেনি। বেসিক্যালি রুটি বাপিই খায় বাড়িতে, আমরা সবাই মুড়ি খাই। আর দেখো সব খাওয়া দাওয়া হবে, এবারে এখানে খাওয়ার চলে এসেছে। এই যে কড়াই সিদ্ধ, এটা দিয়ে আমরা সবাই মুড়ি খাবো। আজকে বাপিও কম্প্রোমাইজ করেছে, বাপিও মুড়ি খাবে আমাদের সঙ্গে। এই যো মা, কড়াই সিদ্ধটা আমাদের সবচেয়ে প্রিয় খাবার, মুড়ি দিয়ে খাওয়া। আর আমি পূর্ণিমায় রুটি ফুটি খেয়ে থাকতে পারি না, ওই জন্য আমাদের গুরু বাবা বলে যার যেটা খেতে ইচ্ছা করে খাবে, উপোস না দিলেও হবে। আমাদের মন যেটা চাইবে সেটা খাবে, শরীরকে সুস্থ রেখে সব কিছু করবে। সব কিছু তো মনের ওপর নির্ভর করে, ভক্তিটা তো আসে মন থেকে, সেটা খেয়ে দিয়ে আমার মতে যেটা হয়ে আসছে আবার সেটা একটা ইয়ে বলো, অভ্যাস হয়ে গেছে তো। বাড়িতে সবাই মুখ করে, আমার শরীরগুলো ছেলে খুব শরীর খারাপ করে, পেটে ব্যথা করে, বমি বমি পায়, মুখ করে সবাই বকে। এই যে এখানে মুড়ি সব বাড়ছে মা, এখানে এটা কি আছে? এটাকে তেলে ভাজা এনেছে ভাইয়ের জন্য। অ্যাকচুয়ালি অনেকদিন তো তেলে ভাজা খাওয়া হয়নি, এই জন্য আজকে নিরামিষ খাবার মুখ করে সিদ্ধ, ওই জন্য তেলে ভাজা এনেছে। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দেখো দেখলে তো আমরা মশারি টাঙালাম, আর মশারি টাঙাতে পারি না, যখনই টাঙাই এই দিকের খুঁট ওদিকে, ওদিকের খুঁট এদিকে, এইভাবে ঘুরে যায়। তো আজকে ব্লগটায় মশারি টাঙানো দেখো বলেই বেসিক্যালি আগে থেকে সব ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম খুঁটগুলো। আর আমরা এমনি মশারি লাগাই না, কারণ মশারির ভিতরে শুতে আমাদের বিরক্ত লাগে, কিন্তু বর্ষাকাল যা বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড মশা হয়েছে, তাছাড়া সাপের উপদ্রব তো থাকতেই পারে, সেই জন্য মশারিটা টাঙিয়ে শোয়াটাই বেটার। তাই মশারি টাঙিয়ে নিলাম। তো আপাতত আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আর এবারে ঘুমানোর পালা। আর কটা বাজে? 11:15 হয়ে গেছে, শুয়ে পড়বো এবারে। আর মায়ের ওই ঘরে শুয়ে পড়েছে, মায়েদের ঘরে, ভাই বসে বসে এখনও টিভি দেখছে। টাটা, গুড নাইট।